হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্রান্সফরমার নিয়ে একটি সিরিজ শুরু করতে চলেছি। এই সিরিজে আমরা ট্রান্সফরমারের যাবতীয় সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। তো আজ আমাদের এই ট্রান্সফরমার সিরিজের প্রথম পর্ব। এই পর্বে আমরা জানব ট্রান্সফরমারের গঠন ও কার্যকর প্রণালী সম্পর্কে। তো শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব ট্রান্সফরমারের সংজ্ঞা সম্পর্কে। ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রোস্ট্যাটিক মেশিন যা ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে ভোল্টেজকে কমিয়ে বা বাড়িয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে সমপরিমাণ পাওয়ার এক বর্তনী হতে অন্য বর্তনীতে স্থানান্তর করে। একটি সাধারণ ট্রান্সফরমারের দুটি কোয়েল থাকে। এর একটি কোয়েল এনার্জি সাপ্লাই দেওয়া হয় এবং অপর কোয়েলে লোড সংযোগ দেওয়া হয়। দুটি কোয়েলের মধ্যে যে কোয়েলে এনার্জি সরবরাহ দেওয়া হয় তাকে প্রাইমারি ওয়াইন্ডিং, এবং অন্য কোয়েলটি যা লোডের সাথে সংযুক্ত তাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং বলে। যে ওয়াইন্ডিংয়ের প্যাচ সংখ্যা বেশি তাকে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, এবং যে ওয়াইন্ডিংয়ের প্যাচ সংখ্যা কম তাকে লো ভোল্টেজ ওয়াইন্ডিং বলা হয়। তো এখন আমরা জানব যে ট্রান্সফরমারের কার্যপ্রণালী সম্পর্কে। তো ট্রান্সফরমার কীভাবে প্রাইমারি ও সেকেন্ডারিতে পাওয়ার ট্রান্সমিট করে? ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারিতে পাওয়ার ট্রান্সমিশন এর প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রবর্তক মাইকেল ফ্যারাডে। তিনি দুটি সূত্র দিয়েছেন। এক, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর চতুর্দিকে একটি ফ্লাক্সের সৃষ্টি হয়। আর দুই, যে যদি কোনো পরিবাহীকে কোনো পরিবর্তনশীল ফ্লাক্সের মধ্যে রাখা হয় তাহলে ওই পরিবাহীর মধ্যে একটি ভোল্টেজের সৃষ্টি হয়। তো এই দুইটি নীতিকে নিয়ে মূলত এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির গঠন। এই ওয়াইন্ডিংয়ে, প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যদি কোনো অল্টারনেটিভ অর্থাৎ পরিবর্তনশীল ভোল্টেজ দেওয়া হয় তাহলে এর মধ্যে একটি পরিবর্তনশীল ফ্লাক্সের সৃষ্টি হয়। এই ফ্লাক্স কুইলের মধ্য দিয়ে সেকেন্ডারিতে প্রবেশ করে এবং সেকেন্ডারিকে এই পরিবর্তনশীল ফ্লাক্স দ্বারা কর্তন করে। এর ফলে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কারেন্টের, এই সরি, ভোল্টেজের সৃষ্টি হয়। মূলত এভাবেই একটি ট্রান্সফরমারে প্রাইমারি হতে ভোল্টেজ সেকেন্ডারিতে স্থানান্তরিত হয়। তো এখন আমরা জেনে নেব যে একটি ট্রান্সফরমার কী কী অংশের সমন্বয়ে গঠিত হয়। একটি ট্রান্সফরমার যে সকল অংশের সমন্বয়ে গঠিত, এক, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, দুই, লো ভোল্টেজ ওয়াইন্ডিং, তিন, অয়েল লেভেল ইন্ডিকেটর, চার, কনজারভেটর, পাঁচ, ব্রিদার, ছয়, রেডিয়েটর, সাত, কুলিং ফ্যান, আট, ট্রান্সফরমার অয়েল, নয়, আর্থ পয়েন্ট, দশ, এক্সপালশন ব্যান্ড, এগারো, টেম্পারেচার গেজ, বারো, ভোকলেজ রিলে, তেরো, থার্মোমিটার, পনেরো, প্রেশার রিলিফ ভাল্ব, ষোলো, অয়েল পাম্প, সতেরো, হাই লেভেল বুশিং, আঠারো, লো ভোল্টেজ বুশিং এবং ট্যাঙ্ক। এই অংশ সমন্বয়ে মূলত একটি ট্রান্সফরমার গঠিত হয়। এখন আমরা এদের প্রত্যেকের সংক্ষিপ্ত কাজ সম্পর্কে একটু জেনে নিই। হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, এটি ট্রান্সফরমারের যে সাইডে হাই ভোল্টেজ প্রদান করা হয় কিংবা নেওয়া হয় তাকে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং বলে। তো এর টার্ন সংখ্যা সবচেয়ে বেশি থাকে। লো ভোল্টেজ ওয়াইন্ডিং, এর টার্ন সংখ্যা সাধারণত হাই ভোল্টেজ ওয়াইন্ডিংয়ের চাইতে কম থাকে। অয়েল লেভেল ইন্ডিকেটর, এর মাধ্যমে অয়েল লেভেল দেখা হয়। কনজারভেটর, এটি ট্রান্সফরমার ট্যাঙ্কের উপরে বসানো হয় যেন ট্রান্সফরমার ট্যাঙ্কের মধ্যে অয়েলের হ্রাস বৃদ্ধির সময় যেন এটি ঘাটতি পূরণ করতে পারে। ব্রিদার, এর মধ্যে দিয়ে ট্রান্সফরমার ট্যাঙ্কে যখন বাতাস প্রবেশ করে যেন শুষ্ক বাতাস প্রবেশ করে, তাই একটি ব্রিদার ব্যবহার করা হয়। রেডিয়েটর, এটিও ট্রান্সফরমারকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়। কুলিং ফ্যান, এটিও ট্রান্সফরমারকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়। ট্রান্সফরমারের ওয়েল, এটি ট্রান্সফরমারকে ঠান্ডা রাখে, পাশাপাশি ট্রান্সফরমারকে ইনসুলেটেডও করে রাখে। আর্থ পয়েন্ট, এটি কোনো কারণবশত যদি ট্রান্সফরমারের ইনসুলেটর ব্রেক হয় তাহলে যেন মানুষের ক্ষয়ক্ষতি ব্যতীতই কারেন্ট ভূমিতে প্রবেশ করতে পারে, তাই দুটি আর্থ পয়েন্ট রাখা হয়। এক্সপালশন ব্যান্ড, এটি ট্রান্সফরমারের মধ্যে অতিরিক্ত গ্যাসের কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য এই ব্যান্ড পেপার রাখা হয় যেন অতিরিক্ত গ্যাস হলে এটি ফেটে গিয়ে ট্রান্সফরমারকে সুরক্ষিত রাখতে পারে।
বুকলেস রিলে, এটি ও একটি নিরাপত্তামূলক ডিভাইস। এটি যদি ট্রান্সফরমারের কোনো কারণে এর গুণগত মান কিংবা ওয়াইন্ডিংয়ের ত্রুটি দেখা দেয়, তাহলে বুকলেস রিলে অটোমেটিকলি অফ হয়ে যায় এবং ট্রান্সফরমারকে সুরক্ষিত রাখে। থার্মোমিটার, এটি ট্রান্সফরমারের তাপ নির্ণয় করা হয়। প্রেশার রিলিফ বাল্ব, এর মাধ্যমে যদি অতিরিক্ত প্রেশার ট্রান্সফরমারের মধ্যে প্রবেশ করে তাহলে এটি প্রেশার রিলিফ করে দেয়, অর্থাৎ বের করে দেয়। ওয়েল পাম্প, এর মাধ্যমে ট্রান্সফরমারে ওয়েল প্রদান করা হয়। হাই ভোল্টেজ বুশিং, হাই ভোল্টেজ ওয়াইন্ডিংকে বাইরে আনার জন্য যে চীনামাটির ডিভাইস ব্যবহার করা হয় তাকে হাই ভোল্টেজ বুশিং বলে। লো ভোল্টেজ বুশিং, লো ওয়াইন্ডিং এর টার্মিনালকে বাইরে আনার জন্য যে চীনামাটির ডিভাইস ব্যবহার করা হয় তাকে লো ভোল্টেজ বুশিং বলে। ট্যাঙ্ক, এটি ট্রান্সফরমারের সমস্ত কিছুকে ধারণ করে, অর্থাৎ এর মধ্যেই সব কিছু অবস্থান। তো এই ছিল একটি ট্রান্সফরমারের গঠন। তো আমরা ট্রান্সফরমারের গঠনের উপর ভিত্তি করেও যেমন কোর, কয়েল, আকার আকৃতি, ঠান্ডা করার ধরন, ব্যবহার ইত্যাদির উপর ভিত্তি করে ট্রান্সফরমার আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন এখানে আমরা কিছু বলে রাখছি, যেমন কার্যপ্রণালীর অনুযায়ী, যেমন স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে। কোরের গঠন অনুসারে, যেমন কোর টাইপ ট্রান্সফরমার, শেল টাইপ ট্রান্সফরমার, স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। ব্যবহার বা প্রয়োগ অনুসারে, পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এছাড়াও শীতলীকরণের ওপর ভিত্তি করে স্বাভাবিক কুলিং ট্রান্সফরমার, উচ্চ চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ট্রান্সফরমার, তেলে নিমজ্জিত সেলফ কুলিং ট্রান্সফরমার, তেলে নিমজ্জিত পানি দ্বারা কুলিং ট্রান্সফরমার, তেলে নিমজ্জিত চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ট্রান্সফরমার, তেলে নিমজ্জিত চাপযুক্ত ঠান্ডা তেল দ্বারা কুলিং ট্রান্সফরমার। যেমন স্থাপন প্রণালীর উপর ভিত্তি করে ইনডোর টাইপ ট্রান্সফরমার, আউটডোর টাইপ ট্রান্সফরমার, ফুল মাউন্টেড ট্রান্সফরমার, আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার, ফেজের সংখ্যার উপর ভিত্তি করে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, পলিফেজ ট্রান্সফরমার ইত্যাদি। এভাবে ট্রান্সফরমারকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। আগামী অধ্যায়ে আমরা এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানব। আর যন্তই ছিল, সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।